আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেষ পাতায় তুমি এই গল্পের 37 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডেরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জানলার পর্দা ভেদ করে ভোরের নরম আদর মাখা রোদ মেহেরের চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। ফয়াজ মেহেরকে আস্ট্রেপিস্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেহের হাত দিয়ে ডান চোখে ডলে ভালো করে তাকালো। ফয়াজের আছে লেপটে আছে ও। হঠাৎ করে মেহেরের গতকালের কথা মনে পড়ল। গতকাল ফয়াজের সামনে যা করেছে যা বলেছে এর জন্য লজ্জা পাচ্ছে। ফয়াজ নিশ্চয়ই ওকে পাগল ভাবছে। ছি ছি ছি। ফয়াজকে ছাড়িয়ে মেহের ধীরে ধীরে উঠে গেল। ঘড়ির কাটে বেলা 8:24। আত্মবেলা হয়ে গেছে। মেহের দ্রুত বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এলো। ফয়াজ তখনও ঘুমাচ্ছে। মেহের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর ফাঁকে ফাঁকে ফয়াজের দিকে তাকাচ্ছে। মেহের টপটপ রেডি হয়ে দরজার সামনে গিয়ে আবারও ফিরে ফয়াজের দিকে তাকালো। মেহের বিড়বিড় করে বলল, আপনি ঘুমিয়ে থাকুন প্লিজ, আপনি আজ সারা দিন ঘুমিয়ে থাকেন, ওঠার একদম প্রয়োজন নেই, প্লিজ প্লিজ। মেহের নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে গেল। সকালে নাস্তা করার সময় হয়ে গেছে কিন্তু ফয়াজ তখনও ওঠেনি। তাতে মেহের আর কিছু আসে যায় না। মেহের চায় আজ ফয়াজ সারা দিন ঘুমিয়ে থাকুক, নয়তো গতকালের ঘটনার জন্য ফয়াজ ওকে ইচ্ছাকৃতভাবে লজ্জা দিতেই থাকবে। মেহের এতদিনে ফয়াজকে এতটুকুই চিনেছে। মেহের নাস্তা করার জন্য বসেছে, ওকে ঔষধ খেতে হবে, তাই কেউ ফয়াজের জন্য অপেক্ষা করতে বলেনি। কিন্তু মেহের নাস্তা করছে আর সে সময় ডোরবেল বেজে ওঠে। মেহেরের মায়ের কণ্ঠ শুনে মেহের খাবার রেখে সেদিকে তাকায়। ফয়াজের বাবা এসেছে। মেহের খাবার রেখে টিস্যু দিয়ে হাত মুছে দ্রুত উঠে গিয়ে সালাম জানালো। ফয়াজের বাবা সালামের উত্তর নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেমন আছো মা? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না, ফয়াজ আমাকে রাতে ফোন দিয়ে জানালো। মেহের আলতো হেসে বলল, আমি ভালো আছি, ডাক্তার ঔষধ দিয়েছে, বলেছে তো ঠিকমতো ঔষধ খেলে সুস্থ হয়ে যাব। আপনি আসুন বসুন মা, চা নাস্তা নিয়ে এসো। মেহেরের মা বলল, হ্যাঁ হ্যাঁ আপনি বসুন, বসে কথা বলুন, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি। ফয়াজের বাবা বলল, আপা আপনি ব্যস্ত হবেন না, আমি নাস্তা করেই বের হয়েছি, আমি মেহেরকে দেখতে এসেছি, ওর সাথে একটু কথা বলেই চলে যাব। সাফায়াত নওয়াজ খান মেহেরের সাথে গিয়ে বসল। তিনি আমতামতা করছেন, তারপর বলল, ফয়াজ তো এখানেই, ওকে দেখছি না যে। মেহের একবার সিঁড়ির দিকে তাকিয়ে ওনার দিকে স্নিগ্ধ চোখে চেয়ে বলল, অনেক টেনশনে ছিল, ঘুমাতে পারেনি তাই ঘুমাচ্ছে, এতক্ষণে হয়তো উঠে গেছে, ডাকবো কথা বলবেন? ফয়াজের বাবা স্বপ্ন হাসলো, তারপর বলল, না ওর সাথে কী কথা বলবো, নিজের ছেলে, নিজের বাড়িতে থাকে তখনই কথা বলি না, এখানে সে আর কী বলবো, আসলে আমি ওর সাথে ইচ্ছে করেই কথা বলি না, ওর সামনে দাঁড়াতে পারি না, ওর সামনে গিয়ে দাঁড়ালে আমি অপরাধ ভোগে ভুগি, ওর মুখ দেখলে মনে হয় আমার জন্য ছেলেটা পরিবারহীন, ওর খারাপ সময় ওর সামনে এসে দাঁড়াতে পারি না, ইনফ্যাক্ট ওর সাথে তোমার সম্পর্ক ভেঙে গেছে জানার পরে ওর কাছে আসেনি, ওকে শাসনও করতে পারেনি, কী করে করব, যেখানে আমি নিজেই নিজেই ঘর ভেঙে বসে আছি সেখানে ছেলেকে কোন মুখে শাসন করব। তবে তোমাকে পেয়ে একটা আশা জেগে উঠেছিল, ছেলেটা ঠিক হয়ে যাবে, তাই আমি শুধু একটু খোঁজ নিয়েছি তোমাকে, তোমাদের ডিভোর্স হয়েছে কি না, পরে জানতে পারি ডিভোর্স হয়নি, আমার মনে আবারও নতুন করে আসার প্রদীপ জ্বলে উঠল। আসলে সব সম্পর্ক ছিন্ন করা যায়, আর স্বামী স্ত্রীর সম্পর্ক সে তো খোদার দান, এত সহজে মন থেকে মশা যায় না, যেমনটা আমি পারিনি। মেহের অবাক হয়ে ওনার কথা শুনছে। ওনার এই গুরুগম্ভীর কথার মাঝে কোথাও একটা লুকানো ব্যথা আছে। মেহের ওনার চোখ মুখ পরক করেছে। বিষয়টা ফয়াজের বাবা খেয়াল করে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, এই দেখো কোন কথা থেকে কোথা চলে গেলাম, তুমি নিশ্চয়ই বিরক্তবোধ করছো, ওসব বাদ দাও, তুমি নিজের খেয়াল রাখো বুঝলে, শীঘ্রই তোমাকে সুস্থ হতে হবে, তারপর এই বড় শ্বশুর আর আমার পাগল ছেলেটার দায়িত্ব নিতে হবে, তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো, তারপর হেসে ফেললেন।
মেহের বুঝতে পারল উনি কৌশলে সব এড়িয়ে গেলেন। মেহেরও প্রশ্ন করে ওনাকে বিব্রত বোধ করতে চাইল না, তবে এতটুকু বুঝতে পারল উনি সুখে নেই। কোথাও না কোথাও মনে একটা ভরা সংসার চাইছে যেখানে সবটা থাকবে। মেহের আলতো হেসে বলল, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। মেহের চা আনতে উঠে গেল। মেহেরের মা ওদের শ্বশুর আর বৌমার কথার মাঝে যেতে চায়নি, তাই দূরে দাঁড়িয়ে আছেন। মেহের মায়ের কাছে ওর মা নাস্তা নিয়ে যেতে চাইল, আর তখনই ফায়াজ সিঁড়ি দিয়ে নামল। ফায়াজকে নামতে দেখে মেহেরের মা ওকে বলল, তুই জামাইয়ের সাথে থাক, দেখ ওর কী লাগবে, আমি তোর শ্বশুরকে নাস্তা দিচ্ছি। মেহের পড়ল বিপদে। ফায়াজের ওর একা এক জায়গায় থাকা মানে ফায়াজের না না, মেহের আর ভাবতে পারছে না কী করবে এখন। মেহের তাই দ্রুত বলল, মা না। মেহরের হুট করে এত জোরে কথায় চমকে উঠল ওর মা, বড় বড় চোখ করে মেহরের দিকে তাকালো। মেহের মায়ের ভাব দেখে প্রশ্ন ছুড়ে মারার আগেই বলল, মা আমার শ্বশুর এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, গতবার তো আপুর বিয়েতে এসেছিল, সেটা অন্য ব্যাপার, আমি বাবাকে বললাম যে আমি চা নিয়ে আসছি, এখন যদি তুমি যাও তাহলে কেমন দেখায়, ফায়াজকে নাও একদিন অসুবিধা হবে তাতে কি, আমার শ্বশুরবাবু তো রোজ রোজ আসবে না, আমি বরং রাস্তাটা নিয়ে যাই, তুমি ফায়াজকে দেখো। মেহের মায়ের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে ট্রেটা নিয়ে গেল। মেহরের মা হঠাৎ মেয়ের এমন আচরণে অবাক না হয়ে পারল না। ফায়াজ নাস্তার টেবিলের আশেপাশে মেহেরকে না দেখে এদিকে ওদিকে তাকাচ্ছে। মেহরের মা প্লেটে খাবার দিতে দিতে বলল, তোমার বাবা এসেছেন মেহেরকে দেখতে। ফায়াজ বুঝতে পারল মেহের সেখানেই আছে, তাই চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। ফায়াজের বাবা যাওয়ার পর সামিরা এসেছে, সাথে তুষারও। মেহের ব্রুকুচকে সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা মেহরের দৃষ্টি দেখে দাঁতকেলি হেসে বলল, জানো তোকে দেখতে এসেছি, আর তুই এমন রাক্ষসীর মতো চেয়ে আছিস কেন, খেয়ে ফেলবি নাকি আমায়, তোকে কেউ খেতে দেয় না। মেহের সামিরার হাত ধরে টেনে নিয়ে গেল একপাশে, তারপর বলল, কি চলছে তোদের। সামিরা নিজের গালে আলতো ছুঁয়ে বলল, নাউজুবিল্লা, কি বলিস এসব। মেহের চোখ পাকিয়ে বলল, সত্যি করে বল। সামিরা আমতা আমতা করেছে, তারপর মেহরের দিকে তাকিয়ে আবারও দাঁত কেলিয়ে বলল, তোর এই দেবরটা এত কিউট, কি করব। মেহের চোখ উল্টিয়ে মাথা নাড়িয়ে বলল, হায় রে। সামিরার তুষার সারা দিন ছিল ওদের বাড়িতে, তাই ফায়াজ একটু সুযোগ পায়নি মেহরের মুখোমুখি হতে। যাও পেরেছে মেহের এড়িয়ে গেছে। মেহের মাগরিবের নামাজ পড়ে গার্ডেনে হাঁটাহাঁটি করছে। ফায়াজ উপর থেকে মেহেরকে দেখে মনে মনে বলছে, পেয়েছে সুযোগ, দাঁড়াও। মেহের হাঁটাহাঁটির মাঝে ফায়াজকে বাইরে আসতে দেখে দ্রুত পায়ে অন্যদিকে হেঁটে চলে গেল। মেহের পিছনে ঘুরে দেখছে ফায়াজ আসছে কিনা, তখনই সামনের দিকে চোখ গেল। মাহি আর তুর্য একে অপরকে আলিঙ্গন করে বসে আছে, একে অপরের সঙ্গে লেপটে আছে। তুর্য মাহির মাথায় হাত বুলিয়ে কিছু বলছে। মেহের ওদের এভাবে দেখে বিষম খেয়ে উল্টো বউ দৌড় দিল, একদম দৌড়ে ফায়াজের সামনে গিয়ে থামল। ফায়াজ মেহেরকে এভাবে দৌড়তে দেখে এক ধমক লাগালো। মেহের আমতা আমতা করছে, ওর মুখটা থমথমে। ফায়াজ বলল, এভাবে দৌড়াচ্ছ কেন। মেহের থমথমে মুখে বলল, না মানে ওইদিকে। ফায়াজ ব্রকুচকে বলল, ওইদিকে কি ভূত দেখছো নাকি। জোরপূর্বক হেসে বলল, না কিছু না কিছু না। ফায়াজের সন্দেহ লাগছে, মেহের কি যেন লুকাচ্ছে, ওখানে কি আছে কি দেখে মেহের দৌড়ে পালালো। ফায়াজ বলল, দাঁড়াও আমি দেখে আসছি। মেহের চোখ বড় বড় করে ফায়াজের হাত ধরে আটকে বলল, না যাবেন না। মেহরের এমন বাধা দেওয়ার দেখে আরও সন্দেহ বেড়ে গেল। ফায়াজ নাছোড়বন্ধা, তাই মেহের বলল, ওদিকে মাহিয়া পর তুর্য ভাইয়া আছে, যাবেন না। ফায়াজ ব্রকোচকে বলল, তো ওরা আছে তো কি হয়েছে। মেহের চুপ করে আছে। ফায়াজ কয়েক সেকেন্ডের মাথায় ব্যাপারটা বুঝতে পারলো, তারপর বাঁকা হেসে বলল, নিশ্চয়ই রোমান্টিক মোড়ে আছে, দেখেছো তুমি আর আমি ছাড়া সবাই রোমান্টিক মোড়ে আছে, এখন যেহেতু তোমার আর আমার মধ্যে সব ঠিকঠাক আছে তাই দিন রাত রোমান্টিক মোডে থাকার কথা। মেহের আন্তামতা করে বলল, কি কি ঠিক আছে। ফায়াজ চোখ ছোটো ছোটো করে বলল, তোমার কি বলার রোগ আছে, যাকে সে তুমি বলে যাও, তাতে আমার কি, আমার তো মনে আছে আর আমি এখন রোমান্টিক মোডে আছি। ফায়াজ মেহেরের কোমর জড়িয়ে ধরে আঙুল দিয়ে চোল নাড়ছে আর বলছে, গতকাল আমি আমার জীবনের সেরা কিছু শব্দ শুনেছি, বলতে পারো জীবনের সবচেয়ে সেরা সময় পার করেছি, সব পেয়ে গেছি আমি, সবসময় চেয়েছি আমার এমন একজন মানুষ থাকুক যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। ফায়াজ আলতো করে মেহের চোখের পাপড়িতে চুমু খেল, তারপর আকুতি নিয়ে বলল, তুমি হারিয়ে গেলে আমার বুকের জমিনটা শূন্য হয়ে যাবে আর আমি শূন্যতা নিয়ে দম আটকে মরে যাব, তাই হারিয়ে যেও না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, আর অনেক বেশি ভালো থাকবেন।
সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।